আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বিডি ক্রিয়েটর চ্যানেলের আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। পাবজি, ফ্রি ফায়ার, ক্যারাম বোর্ড সহ বর্তমানে বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড গেমের সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। তো আমরা অনেক সময় দেখি এই গেমগুলো অনেকে খেলতেছে এবং পাশাপাশি তার ফেসবুক প্রোফাইলের মধ্যে লাইভ দেখাচ্ছে। তো এই লাইভগুলো তারা কিভাবে দেখায় আমরা হয়তো অনেকেই জানি না। তো যারা জানেন না তাদের চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে আপনাদেরকে শুধু পাবজি এবং ফ্রি ফায়ার না, আপনার অ্যান্ড্রয়েড ফোনে থাকা যে কোনো ধরনের গেমই আপনি খেলবেন এবং পাশাপাশি আপনার ফেসবুক টাইমলাইন এবং আপনার ফেসবুকের যে কোনো পেজের মধ্যে লাইভ দেখাতে পারবেন। তো এই কাজটা আপনি কীভাবে করবেন সেই বিষয়টা স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি এনাম। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা চেপে রাখবেন, যাতে এরকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন মোবাইল স্ক্রিনের মধ্যে। তো এখন আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে প্লে স্টোরের মধ্যে। তো প্লে স্টোরে আসার পরেই ফেসবুক গেমিং নামের এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। যদি আপনার ইনস্টল করা থাকে তাহলে তো ভালোই কথা। তো অ্যাপসটা ইনস্টলিংয়ের ক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, যা ফেসবুকের অফিসিয়াল একটা অ্যাপস। তো অ্যাপসটা আমার অলরেডি ইনস্টল করাই আছে, তাই আমি ওপেন অপশনটার উপরে ক্লিক করলাম। ওপেন অপশনটার উপরে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনি লাইভ স্ট্রিমিংটা করতে চাচ্ছেন সেই ফেসবুক অ্যাকাউন্টটা আপনাকে লগ ইন করতে হবে। তো কানেক্ট অ্যাসের মধ্যে আপনি আপনার ফেসবুকে অলরেডি লগ ইন করা আছে এমন একটা ফেসবুক অ্যাকাউন্ট সাজেস্টের মধ্যে পাবেন। তো সেই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যদি আপনি লাইভ স্ট্রিমিংটা করতে চান তাহলে ওই অ্যাকাউন্টটা দিয়ে আপনি ফেসবুক গেমিং অ্যাপটা লগ ইন করে নেবেন। আর আপনি যদি অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে লাইভ স্ট্রিমিং করতে চান সেই ক্ষেত্রে আপনাকে সুইচ অ্যাকাউন্ট অপশনটার উপর ক্লিক করে আপনার অন্য অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। তো আমি কানেক্ট অ্যাস এমডি এনামউদ্দিন মিলন অপশনটার উপরে ক্লিক করে আমার ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে ফেসবুক গেমিং অ্যাপটা লগ ইন করে নিলাম। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ফেসবুক গেমিং অ্যাপসের মধ্যে লগ ইন করে নেওয়ার পর আপনি এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো লাইভ স্ট্রিমিং করার জন্য আপনি নিচে যে একটা ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন সিম্পল ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে কিছু অ্যালাও পারমিশন চাইবে, তো অ্যালাও পারমিশনগুলো দিয়ে দিবেন। দেন এই পপ আপ মেনুতে আপনি যে গেমটার লাইভ স্ট্রিমিং করতে চাচ্ছেন সেই গেমটা আপনাকে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন অ্যাড এ গেম নামের একটা অপশন দেওয়া আছে, তো আপনি ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সবগুলো অ্যাপসই এখানে আপনি দেখতে পাবেন। তো এখান থেকে আমি ফ্রি ফায়ার গেমটা অ্যাড করব, তা আমি এর পাশের প্লাস আইকনটার মধ্যে ক্লিক করলাম। প্লাস আইকনটার মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফ্রি ফায়ার গেমটা অ্যাড হয়ে গেছে পপ আপ মেনুটাতে। তো বন্ধুরা, এই সিস্টেমটার মাধ্যমে আপনি আপনার মোবাইলে থাকা যে কোনো গেমেরই আপনার ফেসবুকের মধ্যে লাইভ স্ট্রিম করতে পারবেন। তো আমি লাইভ স্ট্রিমটা শুরু করার জন্য ফ্রি ফায়ারের পাশে যে একটা ক্যামেরা আইকন দেওয়া আছে আমি সিম্পল ওটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাকে ফ্রি ফায়ার অ্যাপসটার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তো ফ্রি ফায়ার অ্যাপসটার মধ্যে আসার পরে এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন সেট আপ ইউর স্ট্রিম নামের নতুন একটা অপশন চলে আসছে, তো আপনি ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন আরও একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো লাইভ স্ট্রিমের যত গুরুত্বপূর্ণ সেটিং আছে সেই সেটিংগুলো মূলত আপনাদেরকে এই পেজটাতে করতে হবে। তো আপনি উপরে দেখতে পাচ্ছেন তিনটা অপশন দেওয়া আছে। প্রথম অপশনটা হচ্ছে আপনি কি আপনার লাইভ স্ট্রিমটাতে কাউকে কমেন্ট করার অনুমতি দিতে চাচ্ছেন, যদি দিতে চান তাহলে আপনি এই অপশনটা অন করে রাখতে পারেন। দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরার আইকন দেওয়া আছে, তো এই আইকনটার উপরে যদি ক্লিক করেন পাশেই দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের ফোন ক্যামেরার সাহায্যে একটা ক্যামেরার অপশন চালু হয়ে গেছে, যে অপশনটার মাধ্যমে আপনি আপনার লাইভ স্ট্রিমটাতে আপনার চেহারাটা দেখাতে পারবেন সবাইকে। এরপরে আপনি তৃতীয় নম্বরে দেখতে পাচ্ছেন একটা ভয়েস আইকন দেওয়া আছে, যে আইকনটার সাহায্যে আপনি আপনার এই লাইভ স্ট্রিমটাতে নিজের ভয়েস অ্যাড করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের মাইক্রোফোন অথবা আপনার হেডফোন ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনার বিষয়গুলো বুঝতে পারছেন। তো এরপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন আরও কতগুলো অপশন দেওয়া আছে, তো এখানে আপনি সর্বোত্তম আপনি আপনার লাইভ স্ট্রিমটাতে একটা টাইটেল অ্যাড করে দিবেন। তো আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি, আমার টাইটেলটা আমি আমার চ্যানেলের নেমটা দিয়ে দিচ্ছি বিডি ক্রিয়েটর। তো বিডি ক্রিয়েটর দিয়ে দেওয়ার পরে এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন গো লাইভ নামের একটা অপশন দেওয়া আছে। তো আমি যদি এই অপশনটার উপরে এখন ক্লিক করি তাহলে আমার এই লাইভ স্ট্রিমটা আমার কোনো পেজ থেকে পাবলিশ হবে না, সরাসরি আমার ফেসবুক প্রোফাইল থেকেই পাবলিশ হয়ে যাবে। যদি আমি কোনো আমার পেজ থেকে পাবলিশ করতে চাই সেক্ষেত্রে আমাকে সিলেক্ট অডিয়েন্স অপশনটার উপরে ক্লিক করতে হবে।
তো সিলেক্ট অডিয়েন্স অপশনটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন আর একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে আপনি দেখতে পাচ্ছেন তিনটা অপশন দেওয়া আছে, অনলি মি, অল ফ্রেন্ড এবং পাবলিশ নামের। তো আপনি যেহেতু আপনার এই লাইভ স্ট্রিমটা সবাইকে দেখাতে চাচ্ছেন, তাই আমি বলবো আপনি পাবলিশ রাখবেন, যাতে আপনার এই লাইভ স্ট্রিমটা সবাই দেখতে পারে। দেন আপনি উপরে দেখতে পাচ্ছেন সুইস পেজ নামের একটা অপশন দেওয়া আছে, আপনি সিম্পল ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা থেকে বর্তমানে যতগুলো পেজ আছে সবগুলো পেজে আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিডি ক্রিয়েটরস নামের একটা পেজ দেওয়া আছে। তো এই পেজটা হচ্ছে আমার চ্যানেলের অফিসিয়াল একটা পেজ। আপনারা আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যদি আপনি ফেসবুকের মধ্যে দেখতে চান, সেই ক্ষেত্রে আমার এই পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো আমি বিডি ক্রিয়েটর পেজটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাকে আবারও আগের পেজটাতে নিয়ে আসা হলো। তো আপনি এখন সিম্পলি গো লাইভ অপশনটার উপরে ক্লিক করবেন। গো লাইভ অপশনটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনার লাইভটা কিন্তু অন হয়ে যাবে এবং উপরে আপনি দেখতে পাচ্ছেন লাইভ নামের একটা অপশন চলে আসছে। তো বন্ধুরা চলুন আমরা গেমটা স্টার্ট করতে পারি কিনা দেখি। আমি কিন্তু একদমই নতুন, দুই একদিন আগে আপনাদের জন্য এই ভিডিওটা মেক করার জন্য আমি মূলত এই ফ্রি ফায়ার গেমটা আমার মোবাইলের মধ্যে প্রথমেই ইনস্টল করেছি। তো আমি চেষ্টা করব গেমটা খেলার, হয়তোবা আমি ল্যান্ড করার আগে আমাকে কিল করে ফেলবে। তো আমি স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পর দেখি কোথাও ল্যান্ড করতে পারি কি না। তো এই জায়গার মধ্যে আমি ল্যান্ড করি। তো বন্ধুরা আপনাদের সময় যাতে নষ্ট না হয় এর জন্য আমি ল্যান্ড করার কিছুক্ষণ পরে কিন্তু আমি ভিডিওটা একটু স্কিপ করব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি গানটা খুঁজে নিয়ে একটু সেফ জোনে যাওয়ার চেষ্টা করছিলাম, তখনই কিন্তু আমাকে কিল করে দেওয়া হয়েছে এবং আমি গেমটা থেকে ব্যাক দিয়ে চলে আসলাম। এবং আমি এখন আপনাদেরকে একটু আমার ফেসবুক পেজটার মধ্যে নিয়ে গিয়ে দেখাই এই গেম লাইভটা কিন্তু চলতেছে কিনা। মূলত আপনার এই লাইভটা চলাকালীন সময়ের মধ্যে আপনার মোবাইল স্ক্রিনের মধ্যে যা কিছু হবে সব কিছুই কিন্তু ওই লাইভের মধ্যে দেখা যাবে। তো আমি আমার পেজটার মধ্যে চলে আসলাম। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লাইভটা চলতেছে এবং আমি যা যা করে আমার এই পেজের মধ্যে আসলাম সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। তো আমি যদি এখন এই লাইভটা অফ করতে চাই সেই ক্ষেত্রে আমাকে উপরের লাল লাইভ আইকনটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন চলে আসে। তো উপরের লাল বাটনটার উপরে ক্লিক করলে এখানে একটা পপ আপ মেনু চলে আসবে। তো পপ আপ মেনুতে আপনি দেখতে পাচ্ছেন ইয়েস নামের একটা আইকন দেওয়া আছে, ওটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনার লাইভটা অফ হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবেই আপনারা খুব সহজে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করে পাবজি, ফ্রি ফায়ার সহ যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড গেমের লাইভ স্ট্রিমিং করতে পারেন আপনার ফেসবুক টাইমলাইন এবং আপনার ফেসবুকের যে কোনো পেজের মধ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে।